এখন 1টা বাজে আর আমি রান্না বসালাম, সব কাজকর্ম সেরে এখন সবজি কুটছি আর চা খাচ্ছি। আমার বরকে বললাম একটু চা দেবো, আর চা দিয়ে আবার বিস্কুট দিল আমাকে। বিস্কুটটা খেতাম না, আমি চাটা খেতাম, কিন্তু বিস্কুটটা দিল বলে খাচ্ছি। ভাজার আগে কতটা ছিল? কড়াই ভর্তি ছিল, আর এখন দেখো কড়াইয়ের এক কোণে নিচে পড়ে রয়েছে ভাজাটা। ভাজা হলে তো কমেই যায়, ভাজা হলে না কমে না, আর দেওয়ার সময় অনেকটা দেখা যায়, তারপরে ভাজতে ভাজতে কমে যায়। পিছনে এসে দেখি মামন এখন বেগুনি ভাজছে, বেসনের মধ্যে বেগুন দিয়ে বেগুনি ভাজছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল করে বেগুনি ভাজছে। সেই মাছ এখন ভাজা হচ্ছে। এটা কি মাছ গো মামন? নমস্কার দর্শক বন্ধু, আমাদের হ্যাপি বিটিটিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে খুব ভালো আছি বন্ধুগণ। আজকে হলো সোমবার আর এখন সকাল 10:30 বাজে, এখন থেকেই শুরু করলাম আজকের ভিডিও। তাহলে বন্ধুরা ভিডিও দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। এখন ফোনে 11টা বাজে আর এখন স্কুল ড্রেস পরেছি আর মা এসে গেছে, এখন আমি স্কুল যাব। স্কুল থেকে এসেই দেখো বন্ধুরা, জিতু এখন স্কুলে যাবে, জিতুকে ভাত খাওয়ানো হচ্ছে। এখন সকাল 11টা বেজে গেছে আর ছেলেকে স্কুলে রেখে আমি এখন দোকানে যাচ্ছি। এখন 1টা বাজে আর আমি রান্না বসালাম, সব কাজকর্ম সেরে এখন সবজি কুটছি আর চা খাচ্ছি। আমার বরকে বললাম একটু চা দেবো, আর চা দিয়ে আবার বিস্কুট দিল আমাকে। বিস্কুটটা খেতাম না, আমি চাটা খেতাম, কিন্তু বিস্কুটটা দিল বলে খাচ্ছি। বিস্কুটটা খেয়ে তো রান্না বান্না সব জোগাড় যন্ত করছি, দেখো কী কী রান্না করছি বন্ধুগণ। এখন দুপুর 2টো বাজে আর দেখো মামন রান্না বান্না শুরু করে দিয়েছে। কড়াইতে কিছু নেই, কিন্তু দেখো এখানে সব, এটা একটা ভাজা হবে ঠিক আছে, আর এখানে বেগুন ভাজা হবে, আর এখানে তোমার এই যে তরকারি হবে সব কুটে উঠে রেখে দিয়েছে। তরকারি বসাচ্ছি এখন, আগে প্রথমে ভাজা করব, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করব, তারপরে ওই তোমার এইটা কুটে রেখেছি, বেগুনি করব ছেলের জন্য মেয়ের জন্য, আর হচ্ছে তারপরে তরকারি করব, একটা মাছের তরকারি করব। বন্ধুগণ দেখো প্রথমেই পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা হচ্ছে। দেখে নাও বন্ধুরা, আলু কম পেঁয়াজ কলি বেশি, অর্থাৎ এখন পেঁয়াজ কলির দাম কম, সেই কারণে আলু কম হয়ে গেছে, পেঁয়াজ কলি বেশি হয়ে গিয়েছে। আর যখন প্রথম প্রথম 150-200 টাকা কেজি হয় তখন আমাদের ঘরে পেঁয়াজ কলি থাকে না। আমি কিন্তু একদম খাঁটি কথা বললাম ঠিক আছে। আমাদের ঘরে কি সবার ঘরে অল্প অল্প তখন থাকে, দাম থাকলে সবার ঘরে অল্প থাকবে, আর বেশি দাম কমলে পরে সবার ঘরেই বেশি বেশি থাকবে। একদম ঠিক কথা বলেছো। তাহলে ফাইনালি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে ফাইনালি। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হয়েছে। ভাজার আগে কতটা ছিল? কড়াই ভর্তি ছিল, আর এখন দেখো কড়াইয়ের এক কোণে নিচে পড়ে রয়েছে ভাজাটা। ভাজা হলে না কমে না, আর দেওয়ার সময় অনেকটা দেখা যায়, তারপরে ভাজতে ভাজতে কমে যায়। দুপুর 2:30 বাজে আর এতক্ষণ আমি দোকানের সামনে ডিম টোস্ট বানাচ্ছিলাম, চা বানাচ্ছিলাম, খদ্দেরকে মাল দিচ্ছিলাম, ভিডিও করতে পারছিলাম না। আর এই দেখো বন্ধুরা, পিছনে এসে দেখি মামন এখন বেগুনি ভাজছে, বেসনের মধ্যে বেগুন দিয়ে বেগুনি ভাজছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল করে বেগুনি ভাজছে। দেখো বন্ধুরা, এখন মাছ ভাজা হচ্ছে। আজকে মামন বাড়ির থেকে মাছ রেখেছে, সেই মাছ এখন ভাজা হচ্ছে। এটা কী মাছ গো মামন? খোকা ইলিশ। ও, এটা হচ্ছে খোকা ইলিশ। বন্ধুরা আজকে আমাদের খোকা ইলিশ রান্না হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মোট 7খানা মাছ রেখেছে, 7খানা মাছ, ভাবতে পারছো? আমরা বাজার থেকে একটা মাছ আনতে পারি না। বন্ধুগণ এখন দুপুর 3টে বেজে গেছে আর দেখো এখন তরকারি হচ্ছে, আর জিতুর স্কুল ছুটি হয়ে গেছে, আমি এখন দৌড়ে যাবো জিতুকে আনতে। রান্নাবান্না হয়নি, দেখো ভিডিওও এখন হচ্ছে না, তার মানে এই মাছ দিয়ে এই তরকারি হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সব রান্না হয়ে গেছে, এখন মাছের ঝোলটা হলে হয়ে যাবে, এখন তাড়াতাড়ি করে করতে হচ্ছে আমাকে। কীভাবে করতে, তাড়াতাড়ি করে করতে হবে তরকারিটা আমাকে এখন, তারপরে ছেলেকে আনতে যাবে আবার, তারপরে বাড়িতে খাবার পাঠাতে হবে। ফাইনালি ঘড়িতে 3:02 আর আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে স্কুলে। লেট হয়ে গেছে, সেই কারণে ছেলে বলছে দেরি করলে কেন, তাড়াতাড়ি আসতে পারলাম না কেন, আমার পড়তে দেরি হয়ে যাবে, অমুক তমুক এ সমস্ত কথা বলছে। বল এদিক দিয়ে বল, আজকে প্রাতে ছুটি বললো? হ্যাঁ আজকে ছুটি, তোমার ঠাম্মাকে ফোন করা হয়েছিল, বললো আজকে সময় জিতুকে পাঠাতে হবে না, আজকে স্কুল ছুটি আছে। আজকে তো স্কুল ছিল, স্কুল না প্রাইভেটের কথা বলছি, প্রাইভেট ছুটি আজকে, কালকে আজকে করতে হবে না, না আজকে কাজ করতে হবে না।
জিতুর প্রাইভেট বন্ধ, সেই কারণে জিতুর কালকে হাতের কাজ করতে হবে না, সে আমাকে হেল্প করবে আমার কাজে, এই সমস্ত কথা জিতু বলছে। আমি জানতাম না সে আজকে আমার ছুটি, আমি লাগলো আছি প্রাত আছি এসেছিল হাত কাজ করি। তাহলে বন্ধুরা চলো এখন সোজা দোকানে যাই, দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তোমরা ভিডিও সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। এখন 3:15 হয়ে গেছে, আর দেখো এখন মামুন ভাত বাড়ছে এখানে, আর এখানে মাছের তরকারি হয়ে গেছে, মামুন ভাত বাড়ছে। ভাত বাড়া হয়ে গেলে পরে আমরা বাড়িতে যাবো খাবার নিয়ে। তাহলে তোমরা কি বলছিলে ছেলে বলছে সরস্বতী পুজো খাওয়াবে জিতুকে? এখন 3:25, আর আমার এই মুহূর্তের কাজ হলো দুপুরের খাবারটা বাড়িতে নিয়ে যাওয়া। তিনজন মানুষ রয়েছে এই দুপুরের খাবার খাবে বাড়িতে, বাবা মা মেয়ে। খাবার নিয়ে বাড়িতে চলে এসেছি, মেয়ে খাবারটা নিয়ে ভিতরে গেল, আর আমি এখন আবার দোকানে ফিরছি, দোকানে গিয়ে বাকিটা করছি, ঠিক আছে? এখন 4:00 আর আমার বরকে আমি খেতে দিয়েছি, দেখো কি দিয়ে, বেগুনি দিয়ে আর পেঁয়াজ কলি ভাজা দিয়ে খেতে দিয়েছি, এখনো মাছের ঝোল দিইনি, ওটা দিয়ে খেয়ে নিক তারপরে দিচ্ছি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নি, অনেক কাজ রয়েছে, হ্যাঁ ব্লগটা পরে কন্টিনিউ করছি। এখন 4:20 আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন দোকানের সামনেটা জল ছিটিয়ে ঝাড় দেবো। আর বন্ধুরা এখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, সন্ধ্যের পর বা রাত্রেবেলা ব্লগটা কন্টিনিউ করবো, তোমরা ভিডিও সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। এখন 10:30 আমাদের খাওয়া দাওয়া কন্টিনিউ, নাস্তা খেলে হয়ে যাবে, তারপরে আমরা দোকান বন্ধ করে দেব, আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আর এখন না ভাত শেষ করে তারপরেই আমরা বাড়ি চলে যাব, আর আজকে এই ভিডিওটা শেষ করলাম, বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে পরে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো, আর দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে। শুভরাত্রি।